ক্লাস টেনের সামেটিভ টুয়ের একটা ইংরেজি প্রশ্ন প্রশ্নটা দেখে নাও এরকম প্রশ্ন এক সময় থাকে তো প্রথমেই সিন থেকে যে সমস্ত প্রশ্নগুলো রাখা হয়েছে তার উত্তর দেওয়া আছে প্রথমে যেটা এর একে এক্সপায়ার্ড উত্তর তারপর দুই একটা হচ্ছে যে সি উত্তর তিনেরটা এ ট্রি চারটা বি লেটার আবার প্রশ্নোত্তর পর্ব রয়েছে তারপর দ্বিতীয় প্রশ্ন রয়েছে এবং প্রশ্ন এবং উত্তর লেখা রয়েছে আশা করি এরকমই উত্তর তোমাদের তোমরা লিখেছ বা যারা পরীক্ষা দেওয়া নেই তারা এর প্রশ্ন এলে এরকম উত্তর লিখবে দ্বিতীয়ত একটা কবিতা কবিতার থেকে নানান প্রশ্ন রয়েছে কবিতাটা তোমাদের জানা কারণ এটা সিন পোর্শন এখানে দুটো এমসিকিউ রয়েছে এরপর কবিতা থেকে প্রশ্ন রয়েছে হোয়াট কাইন্ড অফ ডিজ ডাজ দ্য পোয়েট লং ফর সেলিং তো এই প্রশ্নের উত্তর এইভাবে হবে আর কি আমি উত্তরগুলো পড়ছি না কারণ তোমরা পড়ছ এরপরে রিডিংয়ে কম্পিউটার আনসিন একটা পেসেজ রয়েছে মূলত সেলফি তোলার ঘটনাকে কেন্দ্র করে এই প্রশ্নটি রয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি আপলোড করা এই বিষয়ে তো এখানে এই প্রশ্নের অ্যান্সার এসেছে নিশ্চয়ই পড়েছ পরে পরে অ্যান্সারগুলো দেখে নাও কি কী অ্যান্সার এসেছে তারপরে ট্রু ফলসের স্টেটমেন্ট রয়েছে লেখাটা কতটা হবে সেখানে ব্রেকেট করা রয়েছে এখানে লেখাও রয়েছে দেখে নেবে সিতে কোয়েশ্চেন অ্যান্সার সিতে রয়েছে যে প্রশ্ন নেম দ্য কাপল মেনশন ইন দ্য টেক্সট হাউ ওল্ডার ইউ তাদের বয়স এবং তাদের নাম জানতে বলা হয়েছে তারপর কাপিল যুগল কেন জাম দিয়েছিল এবং কোথা থেকে এবং গ্রামার ভোকাবুলারি প্রথমেই উত্তরটা কেম দ্বিতীয়টা হ্যাডবিন তারপরে আর্টিকেল প্রিপোজিশনে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান দেওয়া রয়েছে সেখানে অফ তারপরটা ফর এরপর ভয়েস চেঞ্জ প্রথমে রয়েছে প্রথমে উত্তরটাই লিখবে কারণ পরের উত্তরটা এখন আর চলে না নম্বর দেয় না মাধ্যমিক বোর্ড এভাবে লিখলে দ্বিতীয় উত্তরটা তারপর রয়েছে ইউজ অ্যাডজেকটিভ ফর্মস অফ সাকসেস তারপর চেঞ্জ দ্য ন্যারেশন তারপর কারেক্ট ফেজাল ভাব এখান থেকে খুঁজে নিয়ে বসাতে হবে দরকার হলে চেঞ্জ করতে হবে প্রথমে বেয়ার উইথ তারপরে কিপস অন তারপরে টার্ন আপ এখানে দুটো আনসিন প্যাসেজ থেকে দুটো ওয়ার্ডস খুঁজতে বলা হয়েছে ওই দুটো ওয়ার্ড রাইটিং স্কিলে একটা স্টোরি লিখতে বলা হয়েছে আর অথবা ভিজিটে বুক ফেয়ার একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে আশা করি পরীক্ষা দারুন দিয়েছে সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ